PSC miscellaneous previous year question paper 2011 with answer. তোমরা সিট স্যান্ড ফর ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে ক্লিক করে রাখো এই ধরনের আরো ভিডিও সবার আগে পেতে এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে জানাবে এবং কমেন্ট করে জানাবে তোমরা আর কি বিষয় ভিডিও চাও এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা হলো জামশেদপুর দুর্গাপুর বোকারো না ভিলাই ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা হলো ভিলাই সঠিক উত্তর হলো ভিলাই লং টেনিস দীর্ঘতম গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গেলস ফাইনাল কোনটি ফ্রেঞ্চ ওপেন উইম্বলডন ইউএস ওপেন অস্ট্রেলিয়ান ওপেন সঠিক উত্তর হলো উইম্বলডন কোন একটি কাজ এ এবং বি একত্রে ছ দিনে করতে পারে বি এবং সি একত্রে ১২ দিনে করতে পারে সি এককভাবে ওই কাজটি ৩৬ দিনে করতে পারে তাহলে এ বি সি একত্রে ওই কাজটি কত দিনে করতে পারবে এ এ এবং বি দুজনে ছ দিনে করে বি এবং সি ১২ দিনে করে আর সি ৩৬ দিনে তাহলে ৬ ১২ আর ৩৬ এর লসাগু হবে ৩৬ তাহলে এ বি এ বির কাজের ক্ষমতা কত ৬ ৩৬ মানে ৬ এ এবং বি এর কাজের ক্ষমতা ৬ বি এবং সি এর কাজের ক্ষমতা ৩ আর সি এর কাজের ক্ষমতা ১ তাহলে এ প্লাস বি থেকে বি প্লাস এ বিয়োগ করে দিলে এ মাইনাস সি এর কাজের ক্ষমতা কত ৬ বিয়োগ ৩ সমান ৩ তাহলে এর কাজের ক্ষমতা হলো ৬ তাহলে এর কাজের ক্ষমতা হলো ৩ যোগ ১ সি এর ১ ছিল তাই ৩ যোগ ১ সমান ৪ তাহলে এর কাজের ক্ষমতা ৪ বি এর তাহলে ২ আর সি এর ১ এ প্লাস বি সমান ৬ তাহলে এ যদি ৪ হয় বি এর ২ এর কাজের ক্ষমতা ৪ বি এর ২ সি এর ১ ৪ আর ২ এ ৬ আর একে ৭ মোট কাজের ক্ষমতা ৭ সেটাকে ৩৬ মোট ছিল এলসিএম লসাগু ৩৬ ছিল সেটাকে ৭ দিয়ে ভাগ করতে হবে তাহলে ৩৬কে ৭ দিয়ে ভাগ করলে উত্তর হবে ৫ সাথে ৩৫ একে ৩৬ পাঁচ পূর্ণ একের সাত সঠিক উত্তর হবে পাঁচ পূর্ণ একের সাত অপশান এ ক্ষমতার একক কি হাফ লাইফ ওয়াট ভোল্ট জুল ক্ষমতার একক কি হাফ লাইফ না ওয়াট না ভোল্ট না জুল ক্ষমতার একক হলো ওয়াট ক্ষমতার একক ওয়াট ফোরের ৩৩.১৩% পাঁচ হাজারের ২% ২০০.৮ এর ৪৫% ১২১.৩৪ এগুলির মধ্যে কোনটি বৃহত্তম চারের ৩৩.১৩% অর্থাৎ অনেক কম প্রায় একের চেয়ে একটু বেশি তাহলে একের কাছাকাছি পাঁচ হাজারের ২% পাঁচ হাজারের ১% ৫০ পাঁচ হাজারের ২% তাহলে ১০০ তাহলে প্রথমটা এক তারপর একটা দুই ২০০.৮ এর ৪৫% ২০০.৮ এর ৪৫% মানে ১০০ থেকে একটু কম মানে ওই ৯০ এর কাছাকাছি ১২১.৩৪% মানে হচ্ছে ১২১-এর থেকে একটু বেশি তাহলে এখানে বৃহত্তম কোনটা এখানে বৃহত্তম হলো ১২১.৩৪% সঠিক উত্তর হবে ডি ১২১.৩৪% নাবার্ডের বর্তমান চেয়ারম্যান কে প্রকাশ বক্সি শ্রী রঙ্গরাজন সিবি ভাবে ওপরের কেউ নয় সঠিক উত্তর হলো প্রকাশ বক্সি ২০১২ সালে ডব্লিউএইচও ভারতবর্ষকে কোন রোগ থেকে মুক্ত বলে ঘোষণা করেছিল স্মলপক্স পোলিও টিউবারকিউলোসিস চিকেন পক্স সঠিক উত্তর হবে পোলিও কোন বাঁধটি বর্তমানে কেরালা ও তামিলনাড়ু রাজ্যের মধ্যে বিতর্কের কারণ নাগার্জুন সাগর বাঁধ মুল্লাপেরিয়াম বাঁধ পেরুঞ্জানি বাঁধ মেটুর বাঁধ সঠিক উত্তর হল মুল্লাপেরিয়ার বাঁধ ইহুদি মেনুহিন যে বাজনা বাজিয়ে বিশ্ববিখ্যাত হয়েছিলেন সেটি কি পিয়ানো বেয়ালা গিটার বাঁশি
সঠিক উত্তর হলো বেহালা। অজয় নদী যে দুই নদীর মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে তা হলো দামোদর রূপনারায়ণ রূপনারায়ণ এবং কংসাবতী, সুবর্ণরেখা এবং রূপনারায়ণ, দামোদর এবং ময়ূরাক্ষী। তাহলে অজয় নদী প্রবাহিত হয়েছে দামোদর এবং রূপনারায়ণ এই দুটি নদীর মধ্যে দিয়ে। কাকে ভারতে সাদা বিপ্লবের জনক বলা হয়? ভার্গিস কুরিয়ান, এম এস স্বামীনাথন, পি জি পান্তল, স্যাম পিত্রদা। কাকে ভারতের সাদা বিপ্লবের জনক বলা হয়? ভারতের সাদা বিপ্লবের জনক বলা হয় ভার্গিস কুরিয়েনকে। ইয়াগো যে নাটকের একটি চরিত্র সেটি হলো হ্যামলেট, আর্মস অ্যান্ড দ্য ম্যান, জাস্টিস, ওথেলো। ইয়াগো যে নাটকের একটি চরিত্র সেটি হলো ওথেলো। সঠিক উত্তর হলো ওথেলো। ভারতের উচ্চতম মালভূমি হলো? ভারতের উচ্চতম মালভূমি টিবেট, পামির, লাদাখ, পীরপাঞ্জল। ভারতের উচ্চতম মালভূমি হলো লাদাখ। ভারতের উচ্চতম মালভূমি হলো লাদাখ। পঞ্চায়েত ভোটে দুজন প্রার্থী ছিল, 9820 ভোটের ভেতর 110 ভোট বাতিল হয়। বিজিত প্রার্থীর প্রতিটি ভোট 4 ভোটে, জয়ী প্রার্থী 6টি ভোট পায়। জয়ের পার্থক্য কত? পঞ্চায়েত ভোটে দুজন প্রার্থী যদি মোট 9820 ভোটের মধ্যে হয়, তার মধ্যে 110 ভোট বাতিল হয়ে গেছে, তাহলে 9820-র মধ্যে 110 ভোট বাতিল হয়ে গেলে 9710টা মোট ভোট দেওয়া হয়েছিল। তার মধ্যে 4টে ভোট যখন জয়ী প্রার্থী আর বিজয়ী যার যে হেরেছে সে পেয়েছে 4টি, আর যে জিতেছে সে পেয়েছে 6টা, মোট তাহলে কটা? 10টা ভোট। 10টা ভোট, তার মধ্যে পার্থক্য কত? 6 থেকে 4 বিয়োগ 2, তাহলে দুটো ভোট পার্থক্য হচ্ছে। জয়ের পার্থক্য 2 যখন ভোট 10টা, তাহলে মোট ভোট তো ছিল 9710, তাহলে দুটো জয়ের পার্থক্য, তাহলে 2/10 × 9710, 2/10, 0 0 কেটে গেল, তাহলে 2কে 971 দিয়ে গুণ করতে হবে। সঠিক উত্তর হবে 1942। সঠিক উত্তর হবে 1942। জয়ের পার্থক্য 6 থেকে 4 বিয়োগ 2, মোট ভোট 10, তাহলে 2/10 × 9710, উত্তর হবে 1942। ওস্তাদ আমজাদ আলী খান যে বাজনায় সুপরিচিত ছিলেন তা বেহালা, সর, তবলা না সেতার? ওস্তাদ আমজাদ আলী খান যে বাজনায় সুপরিচিত ছিল সেটি হলো শরদ। শরদ ভাব শরদ বাজনায় তিনি পরিচিত ছিলেন। উলার লেক অবস্থিত শ্রীনগরের উত্তর পূর্বে, শ্রীনগরের উত্তর পশ্চিমে, শ্রীনগরের দক্ষিণ পূর্বে, শ্রীনগরের দক্ষিণ পশ্চিমে। তাহলে উলার লেক অবস্থিত শ্রীনগরের উত্তর পশ্চিমে। একবীজপত্রী ও দ্বিবীজপত্রী ফুলের মধ্যে তফাত হলো? একবীজপত্রী ফুল দ্বিবীজপত্রী থেকে বড়, একবীজপত্রী ফুল এর গন্ধ থাকে না, একবীজপত্রী ফুলের মধুথলি থাকে না, একবীজপত্রী ফুল বর্ণময় হয় না। সঠিক উত্তর হলো একবীজপত্রী ফুলের মধুথলি থাকে না। আট নয় শূন্য সাত দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম অন্তরফল কত? আট নয় শূন্য সাত এটা দ্বারা বৃহত্তম সংখ্যা কী হবে? 9, 8, 7, 0, আর ক্ষুদ্রতম সংখ্যা হবে 7, 0, 8, 9।
তাহলে 8970 থেকে 7089 বিয়োগ করতে হবে। বিয়োগ করলে সঠিক উত্তর হবে 2781। 2781। একটি এসি মেশিনের দাম 15,000 টাকা এবং 10% ডিসকাউন্টে বিক্রি করা হয়। যদি অফ সিজনে ডিসকাউন্ট আরও 5% দেওয়া হয় তবে ক্রেতা দাম দেবে এখানে 15,000 টাকার 10% ডিসকাউন্ট দিচ্ছে, তাহলে আরও 5%, এটা কিন্তু 15% ডিসকাউন্ট নয়। 15,000 টাকার উপর 10% ডিসকাউন্ট দিলে যেটা বেরোবে সেইটার উপর আবার 5% ডিসকাউন্ট, তাহলে 15,000 × 90 এর 100 যেটা হবে সেইটার সঙ্গে গুণ আবার 95 এর 100। সঠিক উত্তর হবে 1000। সঠিক উত্তর হবে 12,825। 12,825। তারপরে 0.25 তার হোল স্কোয়ার প্লাস 0.25 তার হোল স্কোয়ার প্লাস 0.5 তার হোল কিউব, এর সরলতম মান কত? সঠিক উত্তর হবে 0.125। 0.125। 2012 সালে লন্ডন অলিম্পিকে ভারত কটি রৌপ্য পদক পায়? 2012 সালে লন্ডন অলিম্পিকে ভারত রৌপ্য পদক পেয়েছিল 2টি। ফ্রাঙ্কেনস্টাইন হল আলফ্রেড হিচককের একটি চলচ্চিত্র, মেরি শেলির একটি উপন্যাস, কোনান ডয়েলের একটি গোয়েন্দা গল্প, ও হেনরির একটি ছোট গল্প। সঠিক উত্তর হল মেরি শেলির একটি উপন্যাস। মেরি শেলির একটি উপন্যাস। রৌরকেল্লার লৌহ ও ইস্পাত কারখানা কোন নদীর তীরে অবস্থিত? মহানদী, গোদাবরী, কোয়েল, ব্রাহ্মণী। সঠিক উত্তর হল কোয়েল। এক ব্যক্তির ওজন 80 কেজি, এক ব্যক্তির ওজন 80 কেজি, তিনি প্রাতঃভ্রমণে প্রতি বছরের প্রারম্ভে যে ওজন থাকে তার 5% হ্রাস করলেন, 3 বছর পরে ওই ব্যক্তির ওজন কত হবে? তাহলে এখানে হ্রাস পাচ্ছে, তাহলে সূত্রটা হবে P ×1 − R/100 হোল টু দি পাওয়ার n। এখানে পি এর জায়গায় 8টি হবে, 1 − R হচ্ছে 5% হারে কমছে, তাহলে আর এর মান 5, হোল টু দি পাওয়ার n, n এর জায়গায় 3 হবে, তাহলে 80 × 95/100 × 95/100 × 95/100 করলে সঠিক উত্তরটি হবে 68.59। 68.59। কোন একটি যৌথ ব্যবসায় এ বি সি 3,500 লাভ করলো, 3,500 টাকা লাভ করলো, যদি এ ও বি এর মূলধনের অনুপাত 5:2 এবং বি ও সি এর মূলধনের অনুপাত 3:2 হয় তাহলে ওই লাভের কে কত পাবে? তাহলে A:B 5:2 আছে আর B:C 3:2 আছে। প্রথমে বি 2, দ্বিতীয়র বিতে 3 আছে, তাহলে প্রথমের এ বিকে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 15:6 হবে, আর নিচের বি সিকে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 6:4 হবে, তাহলে A:B:C হয়ে গেল 15:6:4। মোট লাভ যদি 3,500 হয় তাহলে এ কত পাবে? এর অনুপাত তাহলে এখানে কত এসছে? 15। 15/টোটাল অনুপাত, উপরে 15 বসবে, নিচে টোটাল অনুপাত 25 × 3,500 সমান অ্যান্সার হবে 2,100। সঠিক উত্তর হবে 2,100। অলিম্পিক এশিয়ার পতাকার রিংয়ের রং কালার কী? রিংয়ের কালার কী? এশিয়ার পতাকার রিংয়ের কালার কী? লাল, সবুজ, হলুদ না সাদা? সঠিক উত্তর হলো হলুদ। সঠিক উত্তর হলো হলুদ।
ভ্রান্তিবিলাস উপন্যাসটির রচয়িতা কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দেবেন্দ্রনাথ ঠাকুর, রামমোহন রায়, আজিজুল হক। ভ্রান্তিবিলাস উপন্যাসটির রচয়িতা হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। একটি পদার্থের পরমাণু ও সেই পদার্থের আইসোটোপের পরমাণুর মধ্যে পার্থক্য নির্ভর করে নিউক্লিয়াসের নিউটনের সংখ্যার ওপর, নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যার ওপর, ইলেকট্রনের যোজ্যতার ওপর, নিউক্লিয়াসের বাইরে প্রোটন সংখ্যার ওপর। সঠিক উত্তর হলো নিউক্লিয়াসের নিউট্রনের সংখ্যার ওপর। 1+2/3+(2^3), 2 - 3^4, 2^3+2^3 এর সরলতম মান নির্ণয় করো। তাহলে 1+2^3+3^4/2^3, আগে এর কাজগুলো করে নিতে হবে। নিচেও যেরকম 3^4 / 2^3 যেটা রয়েছে এর কাজ করে নিতে হবে। প্রথমে এর কাজ, তারপরে ভাগ, তারপরে গুণ, তারপরে বিয়োগ, তারপরে যোগ। প্রথমে হচ্ছে এর কাজ হয়ে গেলে তারপর ভাগের কাজ করতে হবে, তারপর গুণের কাজ, তারপর যোগ, তারপরে বিয়োগ। এখানে সঠিক উত্তর হবে 1/13, 1/13/15। কোন দল 2012 সালে আইপিএল সেশন 5 ট্রফি জয়ী হয়? মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ডেয়ার ডেভিলস। 2012 সালে জয়ী হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তরঙ্গ দৈর্ঘ্যের একক, তরঙ্গ দৈর্ঘ্যের একক কি? তরঙ্গ দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, পাস্কেল, সেকেন্ড না সেন্টিমিটার পার সেকেন্ড? সঠিক উত্তর হলো সেন্টিমিটার পার সেকেন্ড। ভারত সর্বপ্রথম কিভাবে ইসলাম ধর্মের সংস্পর্শে আসে? আরবদের সিন্ধু আক্রমণের দ্বারা, তুর্কিদের ভারত আক্রমণের দ্বারা, সুফি ফকিরগণ এবং আরবীয় পরিব্রাজক দ্বারা, মালাবার উপকূলে আরব বণিকগণের দ্বারা? সঠিক উত্তর হলো আরবদের সিন্ধু আক্রমণের দ্বারা। শিক্ষার অধিকার আইন ও সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে বেসরকারি স্কুলগুলোকে কত শতাংশ ছাত্রছাত্রীকে অবৈতনিক শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে? 30%, 22%, 25% না 35%? সঠিক উত্তর হলো 25%, 25%। স্থির জলে একটি নৌকার গতিবেগ ঘন্টায় 10 কিমি এবং নদীর স্রোতের গতি ঘন্টায় 4 কিমি। স্রোতের বিপরীতে 30 কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে? তাহলে নৌকার গতিবেগ 10 কিমি আর স্রোতের বিপরীতে বলেছে। স্রোতের গতি যদি ঘন্টায় 4 কিমি হয়, তাহলে যদি বিপরীতে যেতে হয় তাহলে 10 থেকে 4 বিয়োগ করতে হবে 6 কিমি। তাহলে আসল হচ্ছে বেগ 6 কিমি। এবার 30 কিমি যেতে হবে, 30 কিমি যেতে গেলে মোট সময় লাগবে 30/6, তাহলে 5 ঘন্টা উত্তর হবে। সঠিক উত্তর হবে 5 ঘন্টা। আন্না কারেনিনা এর রচয়িতা হলেন টলস্টয়, গোর্কি, ডোস্টয়েভস্কি, তুর্গেনেভ। আন্না কারেনিনা এর রচয়িতা কে? আন্না কারেনিনার রচয়িতা হলেন ডোস্টয়েভস্কি। প্রথম কোন ভারতীয় টেস্ট ক্রিকেটে ত্রিশতরান করেন? বীরেন্দ্র সেবাগ, ভিভিএস লক্ষ্মণ, সচিন টেন্ডুলকর, সুনীল গাভাস্কর? সঠিক উত্তর হলো বীরেন্দ্র সেবাগ। বীরেন্দ্র সেবাগ প্রথম টেস্ট ক্রিকেটে ত্রিশতরান করেন। সেভেন টু সিক্স ফাইভ এর পূর্ববর্তী বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি কোনটি? 7 - 6/5 এর পূর্ববর্তী আবার বৃহত্তম হতে হবে পূর্ণবর্গ সংখ্যা। 85-এর বর্গ করলে পাওয়া যায় 7 - 2/5, যেটা হচ্ছে 7 - 6/5 এর পূর্ববর্তী বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। নিস্তড়িত পরমাণু সমূহ থেকে আয়ন গঠিত হয় ইলেকট্রন গ্রহণের মাধ্যমে, ইলেকট্রন বর্জনের মাধ্যমে, ইলেকট্রন বর্জন বা গ্রহণের মাধ্যমে, ইলেকট্রন ভাগাভাগির
মাধ্যমে। সঠিক উত্তর হলো ইলেকট্রন বর্জন বা গ্রহণের মাধ্যমে, ইলেকট্রন বর্জন বা গ্রহণের মাধ্যমে। নিস্তড়িত পরমাণু সমূহ থেকে আয়ন গঠিত হয় ইলেকট্রন বর্জন বা গ্রহণের মাধ্যমে। একটি 280 মিটার লম্বা ট্রেন ঘন্টায় 60 কিমি গতিবেগে যায়। 220 মিটার লম্বা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে, সেকেন্ডে বার করতে হবে। ট্রেনটা 280 মিটার লম্বা এবং 220 মিটার লম্বা প্ল্যাটফর্ম, তাহলে মোট কতটা জায়গা পার করতে হবে? 280 যোগ 220 মানে 500, 500 মিটার, 500 মিটার লম্বা ট্রেন প্ল্যাটফর্ম মিলিয়ে, এটা তাহলে এস। আর ঘন্টায় 60 কিমি বেগে যাচ্ছে, তাহলে 60 কিমি পার ঘন্টা 5/18 দিয়ে গুণ করলে মিটার পার সেকেন্ডে চলে আসবে। 60 গুণ 5/18, তাহলে 60 গুণ 5/18 মানে 50/3 মিটার পার সেকেন্ড আসবে। এস সমান ভিটি সূত্রে বসিয়ে দিলে টি সমান এস বাই ভি, তাহলে উপরে এস বসিয়ে দিতে হবে। এস হলো 500 আর নিচে হচ্ছে 50/3, তাহলে সঠিক উত্তর হবে 30 সেকেন্ড, সঠিক উত্তর হবে 30 সেকেন্ড, সঠিক উত্তর হবে 30 সেকেন্ড। স্বাধীন ভারতবর্ষের অলিম্পিক ফুটবল টিমের প্রথম ক্যাপ্টেন কে ছিলেন? স্বাধীন ভারতবর্ষে অলিম্পিক ফুটবল টিমের প্রথম ক্যাপ্টেন কে ছিলেন? পি কে ব্যানার্জি, চুনি গোস্বামী, শৈলেন মান্না, তালিমেরেন আও। সঠিক উত্তর হলো শৈলেন মান্না। 11তম যোজনার প্ল্যান সময়কালে ভারতীয় অর্থনীতির গড় বৃদ্ধির হার কত ছিল? 7%, 7.5%, 8%, না 8.5%? সঠিক উত্তর হলো 8%, 8%। পদাতিকের লেখক হলেন সুকান্ত ভট্টাচার্য, কাজী নজরুল ইসলাম, অরুণ মিত্র, সুভাষ মুখোপাধ্যায়। পদাতিকের লেখক হলেন সুভাষ মুখোপাধ্যায়। সিজিএস পদ্ধতিতে আয়তনের একক কি? সেমি স্কোয়ার, সেমি কিউব, কেমি, মিটার। সিজিএস পদ্ধতিতে আয়তনের একক হলো সেমি কিউব। পচা মাছের জন্য মাছ বিক্রেতা 10% ক্ষতিতে মাছ বিক্রি করতে বাধ্য হয়েছেন। মাছের ক্রয় মূল্য 250 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে 10% ক্ষতি হয়েছে, 250-এর 10% মানে 25 টাকা, তাহলে 250 থেকে 25 বিয়োগ করলে 225, সঠিক উত্তর হবে 225 টাকা। একটি বাক্সে 1 টাকার মুদ্রা, 50 পয়সার মুদ্রা, 25 পয়সার মুদ্রা মিলিয়ে মোট 378টি মুদ্রা আছে, তাহাদের মূল্যের অনুপাত 13:11:7। ওই বাক্সে মোট কয়টি 25 পয়সার মুদ্রা আছে? তাদের মূল্যের অনুপাত 13:11:7, তাহলে তাদের সংখ্যার অনুপাত 1 টাকা তাহলে 13-ই থাকবে, 50 পয়সা মানে ডবল হয়ে যাবে, 11×2=22, আর 25 পয়সা মানে 4 দিয়ে গুণ করতে হবে, 7×4=28, তাহলে তাদের সংখ্যার অনুপাত হবে 13:22:28। তাহলে 25 পয়সার সংখ্যা চেয়েছে, তাহলে 28 দিয়ে করতে হবে, উপরে 28 হবে, নিচে 13+11+13+22+28, মোট হবে 63, তাহলে 28/63 × 378, সঠিক উত্তর হবে 188, সঠিক উত্তর হবে 168। 28/63 × 378, উত্তর হবে 168। নিচের কোনটি ভেক্টর রাশি? ভর, তাপমাত্রা, সরণ না সময়? এই চারটির মধ্যে কোনটি ভেক্টর রাশি? ভেক্টর রাশি হচ্ছে ভর। একজন ব্যবসায়ী শাড়ির ওপরে 20% হারে বেশি দাম লিখে বিক্রি করার সময় 5% ছাড় দেয়, লাভের হার কত?
তাহলে 20% হারে বেশি দাম লিখে রাখছে। তাহলে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, দাম লিখে রেখেছে 120 টাকা, 5% ছাড় দিচ্ছে। 120-র ওপর 5% ছাড় দিলে, 5% ছাড় দিয়ে যে দাম লিখে রাখে সেটা কত হবে? 114 টাকা। 120-র ওপর 5% ছাড় মানে 6 টাকা, মানে 114 টাকা দাম লিখছে। তাহলে তার লাভ কত হচ্ছে? 100 টাকা কিনেছে, 114 টাকা বিক্রি করছে, লাভ হবে 14%। কি ধরনের নতুন পাবলিক সেক্টর ব্যাংক খোলার সময় 2013-14 ইউনিয়ন বাজেটের প্রস্তাব রাখা হয়েছে? কৃষি ব্যাংক, শিল্প ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, না মহিলাদের ব্যাংক? সঠিক উত্তর হবে অপশান ডি, মহিলাদের ব্যাংক। দ্য অ্যাডভেঞ্চারার্স অফ টিনটিন চলচ্চিত্রের নির্দেশক হলেন স্টিভ জোন্স, স্টিভেন স্পিলবার্গ, ক্যালিন হ্যাঙ্কস, চার্লি চ্যাপলিন? সঠিক উত্তর হলো স্টিভেন স্পিলবার্গ। জেমস বন্ড চরিত্রটি সৃষ্টি করেছিলেন ইয়ান ফ্লেমিং, হ্যারল্ড রবিনসন, জেমস হ্যাটলি, চেস জুলেভান? সঠিক উত্তর হলো ইয়ান ফ্লেমিং। ব্রজেশ্বর ও প্রফুল্ল চরিত্র দুটি পাওয়া যায় দুর্গেশ নন্দিনী, সীতারাম, ইন্দিরা দেবী চৌধুরী? ব্রজেশ্বর ও প্রফুল্ল এই চরিত্র দুটি তাহলে পাওয়া যায় দেবী চৌধুরানী উপন্যাসে। একটি রবারের দড়িকে টেনে 40% বাড়ানো হলো এবং তারপর ছেড়ে দেওয়া হলো। দড়িটি পূর্ব অবস্থায় ফিরে আসতে তার শতকরা কত দৈর্ঘ্য হ্রাস ঘটল? তাহলে প্রথমে 100 ছিল, পরে হয়েছে 140, তাহলে হ্রাস কত হবে? 140 বিয়োগ 100 = 40, হ্রাস হয়েছে 40, তাহলে উপরে থাকবে 40, নিচে 140 গুণ 100। সঠিক উত্তর হবে 28 * 4 = 7। কুচিপুড়ি নৃত্যের উদ্ভব ঘটে রাজস্থানে, কর্ণাটকে, অন্ধ্রপ্রদেশ, না মণিপুরে? সঠিক উত্তর হলো অন্ধ্রপ্রদেশে। কুচিপুড়ি নৃত্যের উদ্ভব ঘটে অন্ধ্রপ্রদেশে। কে আইনি আকবরী রচনা করেন? আইনি আকবরী রচনা করেন আবুল ফজল। নিচের জোটগুলির কোনটি পর্যায় সারণীর একই শ্রেণীর সদস্য? MGCA, MGK, MGCU, MGI? সঠিক উত্তর হলো MGCU, ম্যাগনেসিয়াম আর কপার, এই দুটি পর্যায় সারণীর একই শ্রেণীর সদস্য। অ্যাসকেরিয়াসিসের সংক্রমণ কিসের মাধ্যমে হয়? দূষিত বায়ু, দূষিত জল, সংক্রমিত খাদ্য, না ব্যাকটেরিয়া? সঠিক উত্তর হল সংক্রমিত খাদ্য। দুটি সংখ্যার অনুপাত 4:5 এবং তাদের লসাগু 100, সংখ্যা দুটির যোগফল হবে? ধরা যাক সংখ্যা দুটি 4x আর 5x, তাহলে তার লসাগু 4 × 5 × x, লসাগু দেওয়া আছে 100, তাহলে x = 100/4×5, তাহলে x সমান কত হলো? তাহলে 100/20 = 5, তাহলে সংখ্যা দুটির যোগফল 4 + 5 = 9, 9-এর সঙ্গে 5 গুণ করতে হয়, 5 × 9 = 45। সঠিক উত্তর হলো 45। 20-200 সমবায়টি চিহ্নিত করুন। সিইউ, এজি, এইউ, এনএ, কে, পিবি, জেডএন, সিডি, এইচজি, এফ, এসআই, আই? সঠিক উত্তর হলো এফ, এসআই, আই। ভুবন সোমের রচয়িতাকে নীললোহিত, বনফুল, মানিক বন্দ্যোপাধ্যায়, না রঞ্জন? সঠিক উত্তর হলো বনফুল। ভুবন সোমের রচয়িতা হলেন বনফুল। পশ্চিমবঙ্গের কোন জেলায় ছৌ নৃত্যের উদ্ভব হয়েছিল? উত্তর দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, না পুরুলিয়া? সঠিক উত্তর হলো পুরুলিয়া, পুরুলিয়ার ছৌ নাচ। কোনো কেন্দ্রীয় শাসিত অঞ্চল, ইউনিয়ন টেরিটরি, একমাত্র নিজস্ব উচ্চ বিচারালয় আছে? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, দমন দিউ, দিল্লি, লাক্ষাদ্বীপ? সঠিক উত্তর হলো দিল্লি, দিল্লির নিজস্ব
উচ্চ বিচারালয় আছে। আডোনাইসের রচয়িতা কে? লর্ড টেনিসন, পি বি শেলি, জন কিটস, জন মিল্টন। সঠিক উত্তর হল পি বি শেলি। নিচের অ্যাসিড অম্লগুলির কোনটি সোনা দ্রবীভূত করতে পারে? HNO3, H2SO4, H2SO4, HClO4। সঠিক উত্তর হল HClO4। স্তনগ্রন্থি কোন গ্রন্থির পরিবর্তিত রূপ? ঘর্মগ্রন্থি, সিবেসিয়াস গ্রন্থি, লালাগ্রন্থি, লেক্রিমাল গ্রন্থি। সঠিক উত্তর হল ঘর্মগ্রন্থি। দুটি সংসদীয় অধিবেশনের মধ্যবর্তী সর্বাধিক কত অবকাশ গ্যাপ দেওয়া যায়? 4 মাস, 3 মাস, 6 মাস না 7 মাস? সঠিক উত্তর হল 6 মাস। নিচের কোনটির গ্রিন হাউস প্রভাব নেই? CH4, NO2, SO2 না H2O? সঠিক উত্তর হল কোনটির গ্রিন হাউস প্রভাব নেই? নিচের কোনটির গ্রিন হাউস প্রভাব নেই? সঠিক উত্তর হল H2O। সঠিক উত্তর হল SO2। CH4 মিথেনের গ্রিন হাউস প্রভাব আছে, NO2 এরও আছে, H2O জলীয় বাষ্প, সেখান থেকে গ্রিন হাউস প্রভাব আছে, SO2 এর হচ্ছে গ্রিন হাউস প্রভাব নেই। কার অনুপ্রেরণায় ইয়ং বেঙ্গল মুভমেন্ট সংগঠিত হয়? মধুসূদন দত্ত, হেনরি লুইস, ভিভিয়ান ডিরোজিও, কৃষ্ণমোহন ব্যানার্জি, রামগোপাল ঘোষ। সঠিক উত্তর হল হেনরি লুইস, ভিভিয়ান ডিরোজিও। ইয়ং বেঙ্গল, হেনরি লুইস, ভিভিয়ান ডিরোজিও। 9টি বাল্ব প্রত্যহ 4 ঘন্টা করে 30 দিন ব্যবহার করলে 225 টাকা বিল দিতে হয়। 5টি বাল্ব প্রত্যহ ছ দিন করে কত দিন ব্যবহার করলে 375 টাকা বিল দিতে হবে? তাহলে 9টি বাল্ব প্রত্যহ 4 ঘন্টা, 225 টাকা বিল আসছে যখন 30 দিন ব্যবহার করা হয়। তাহলে 1টি বাল্ব 1 ঘন্টা, 1 দিন ব্যবহার করলে কত সেটা? আর 5টি বাল্ব প্রত্যহ 6 ঘন্টা, 375 টাকা বিল আসছে, সেটা কতদিন চলবে সেটা বার করতে হবে, করলে তাহলে উত্তর হবে 60 দিন। 60 দিন। প্রস্তাবগুলির ওপর ভিত্তি করে গণপরিষদ গঠিত হয়? কিপস মিশন 1942, ওয়াভেল পরিকল্পনা 1945, ক্যাবিনেট মিশন পরিকল্পনা 1946, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা 1947। সঠিক উত্তর হল ক্যাবিনেট মিশন পরিকল্পনা 1946। প্রথম কোন লোকের বেতন 50% কমানো হলো, তারপর বেতন 50% বাড়ানো হলো, সেক্ষেত্রে তার বেতন শতকরা কত বাড়লো বা কমলো? তাহলে প্রথমে 50% বেতন কমিয়েছে, যদি প্রথমে 100 টাকা থাকে তাহলে এখন 50 টাকা, আবার 50% বাড়ানো হয়েছে, 50-এর 50% মানে 25, তাহলে এখন বেতন 75 টাকা, প্রথমে ছিল 100 টাকা এখন 75, তাহলে কমে গেছে, কত কমেছে? 25% কমেছে। ভারতের কোন অঞ্চলগুলি প্রথম ব্রিটিশ শাসন হইতে মুক্ত লাভ করে এবং সহিত স্বরাজ হিসেবে নতুন নামকরণ হয়েছিল? কোহিমা, দিল্লি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, নাগাল্যান্ড। সঠিক উত্তর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। ওয়াটার গ্যাস যাদের মিশ্রণ তা হল অপশন সি, সিও এবং H2। অর্থ কমিশনের মূল কাজ কি? জাতীয় পরিকল্পনার পর্যালোচনা, কেন্দ্র বাজেটের মধ্যে রাজস্ব বণ্টন ব্যবস্থা, কোনো দুটি রাজ্যের মধ্যে বিভেদের ক্ষেত্রে অনুসন্ধান, উপদেশ দান, সর্বস্তরে উন্নতি পরিকল্পনা তৈরি। সঠিক উত্তর হল কেন্দ্র ও রাজ্যের মধ্যে বণ্টন ব্যবস্থা। গঙ্গা নদীর তীরে অবস্থিত সবথেকে বড় শহর হল, গঙ্গা নদীর তীরে সবথেকে বড় শহর হল কানপুর। অনাল গ্রন্থি কী নিঃসরণ করে? অনাল গ্রন্থি নিঃসরণ করে হরমোন। অ্যাসিড বৃষ্টির কারণ,
অ্যাসিড বৃষ্টির কারণ হলো CO2, বাতাসে CO2 এবং CO2-র উপস্থিতি, বাতাসে CO2 এবং CO3-র উপস্থিতি। মৌলিক অধিকার ও রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতির পার্থক্য কি? পার্থক্য হলো মৌলিক অধিকার আদালত কর্তৃক বলবৎযোগ্য কিন্তু নির্দেশমূলক নীতি নয়। অ্যামিবার গমনাঙ্গ হলো সিলিয়া, ফ্লাজিলা, প্যারাপোডিয়া, সিউডোপোডিয়া। অ্যামিবার গমনাঙ্গ হলো সিউডোপোডিয়া। ভারতের উচ্চতম শৃঙ্গ নন্দাদেবী, কাঞ্চনজঙ্ঘা, কারাকোরাম না এভারেস্ট? ভারতের উচ্চতম শৃঙ্গ হলো নন্দাদেবী। ইজিপ্টে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম রাষ্ট্রপতির নাম কি? সঠিক উত্তর হলো হোসনি মুবারক। ইজিপ্টে গণতান্ত্রিকভাবে না সঠিক উত্তর হলো মোহাম্মদ মোরসি। ইজিপ্টে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম রাষ্ট্রপতির নাম কি? মোহাম্মদ মোরসি। কতজন সংবিধান সংশোধনের মাধ্যমে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ধর্মনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক কথাগুলি প্রস্তাবনায় যোগ করা হয়েছে? সঠিক উত্তর হলো 42তম সংশোধন 1976। 1976 সালে 42তম সংশোধনের মাধ্যমে ধর্মনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক কথাগুলি যোগ করা হয়েছিল। কোনটি মানুষের ক্ষেত্রে ক্ষতিকারক? আলফা কণাগুলি, বিটা কণাগুলি, গামা রশ্মিগুলি, আলোক রশ্মিগুলি? সঠিক উত্তর হলো গামা রশ্মিগুলি। এ টেল অফ টু সিটিস এর লেখক কে? এর লেখক হলেন চার্লস ডিকেন্স। এ টেল অফ টু সিটিস এর লেখক চার্লস ডিকেন্স। কোন যন্ত্রের সাহায্যে বিদ্যুৎ প্রবাহ মাপা যায়? বিদ্যুৎ প্রবাহ মাপা যায় অ্যামিটারের সাহায্যে। কিছু লোক কোনো কাজের 3/7 অংশ করে 28 দিনে, কাজের বাকি অংশ 21 দিনে শেষ করতে হলে আরও 14 জন লোক নিযুক্ত করা হয়েছিল, ওই কাজে প্রথমে কতজন লোক নিযুক্ত হয়েছিল? কোনো কাজের 3/7 অংশ, তাহলে বাকি কাজ 1-3/7 = 4/7 অংশ, সেটা বাকি অংশ 21 দিনে শেষ করতে হবে, 14 জন লোক নিযুক্ত করেছে, তাহলে প্রথমে নিযুক্ত যা করা ছিল সেটা এক্স ধরা হলো, তাহলে সঠিক উত্তর হবে 18 জন। হর্ষবর্ধন এবং গোবর্ধন এই দুটি চরিত্র সৃষ্টি করেছিলেন, হর্ষবর্ধন এবং গোবর্ধন চরিত্র দুটি সৃষ্টি করেছিলেন শিবনাথ চক্রবর্তী। মেরিকম 2012 সালে লন্ডন অলিম্পিকে কোন ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছিলেন? সঠিক উত্তর হলো ব্রোঞ্জ পদক জিতেছিলেন ফ্লাই ওয়েট বক্সিংয়ে, উইমেন্স ফ্লাই ওয়েট বক্সিং। এ ও বি এ প্রত্যেকে 28 রানে 8টি করে উইকেট পেল, পরে এ 35 রানে আরও 1টি উইকেট এবং বি 56 রানে আরও 4টি উইকেট পেল, কার উইকেট পাওয়ার গড় অপেক্ষাকৃত ভালো? তাহলে এ প্রথমে 28 রানে 8টি উইকেট পেয়েছে, আবার 35 রানে আরও 1টি উইকেট পেয়েছে, 35 রানে আরও, তাহলে 28+35 রানে মোট 9টি উইকেট পেয়েছে। আর বি প্রথমে 35 রানে পেয়েছে এবং 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 56 রানে আরও 4টি পেয়েছে, তাহলে মোট কটি পেয়েছে? 12টি উইকেট। তাহলে এ 1টি উইকেট নেন 7 রানে, আবার বিও 1টি উইকেট নিচ্ছে 7 রানে, তাহলে উভয়ই সমান, এখানে কেউ অপেক্ষিত ভালো বা খারাপ নয়, দুজনেই একই পেয়েছে। বর্তমান পোপ কোন দেশের নাগরিক? ইটালি, আর্জেন্টিনা, অস্ট্রিয়া না ব্রাজিল? বর্তমানের পোপ আর্জেন্টিনার নাগরিক। শতকরা কত হারে 900 টাকার 4 বছরের সুদ 5% হারে 720 টাকার 6 বছরের সুদের সমান হবে? তাহলে সুদের হার সমান হতে হলে PRT/100, এখানে পি 900, আর দেয়া নেই, আর মনে করা হোক 4%, আর
প্রথমে পি 900 দেওয়া আছে, আর ধরে নেওয়া হোক 8% হারে, তারপরে বছর দেওয়া হয়েছে 4, তাহলে গুণ 4, 900 গুণ আর গুণ 4 বাই 100, আর এদিকে 720 টাকা গুণ 6% হারে গুণ 6 আর গুণ 5 বাই 100, তাহলে কাটাকাটি করলে আর এর মান আসবে 6%। সঠিক উত্তর হলো 6%। কোন সম্রাটকে ভারতের নেপোলিয়ান বলা হতো? ভারতে নেপোলিয়ান বলা হতো সমুদ্রগুপ্ত। ভারতে নেপোলিয়ান বলা হয় সমুদ্রগুপ্তকে। চক্রবৃদ্ধি হারে কিছু টাকা 2 বছরে 800 টাকা এবং 3 বছরে 864 টাকা হলে সুদের হার কত? তাহলে সুদের হার প্রথমে 864 বিয়োগ 800 মানে 64 হবে ওপরে, আর নিচে 800 টাকা গুণ 100, তাহলে 864 বিয়োগ 800 বাই 800 মানে 64/8 সমান 8%। সঠিক উত্তর হবে 8%। ঝিলাম কোথাকার গুরুত্বপূর্ণ নদী? জম্মু কাশ্মীর, পাঞ্জাব, হরিয়ানা না রাজস্থান? ঝিলাম, ঝিলাম হচ্ছে জম্মু কাশ্মীরের গুরুত্বপূর্ণ নদী। মিলিয়ে যাওয়ার প্রবণতা বিশিষ্ট ভ্যানিশিং রং তৈরি করা যা ফেনফথালিনের সঙ্গে যা মিশিয়ে তা হলো কার্বন ডাইঅক্সাইড মিশ্রিত জল, সালফিউরিক অ্যাসিড, কস্টিক সোডার লঘু দ্রবণ, অ্যামোনিয়াম লঘু দ্রবণ। সঠিক উত্তর হলো কস্টিক সোডার লঘু দ্রবণ। কাকে শের-ই পাঞ্জাব বলা হয়? রঞ্জিত সিং, অমর সিং, লালা লাজপত রায় না ভগৎ সিং? শের-ই পাঞ্জাব বলা হয় লালা লাজপত রায়কে, শের-ই পাঞ্জাব বলা হয়। শতকরা কত হারে সুদে 360 টাকা 5 বছরে 522 টাকা হবে? ধরা যাক 8% সরল সুদে, তাহলে 522 বিয়োগ 360 সমান PRT/100, পি এখানে 360, আর ইন্টু 5 5 বছর, তাহলে 5/100, তাহলে আর এলো 9%। সঠিক উত্তর হবে 9%। সম্পৃক্ত হাইড্রোকার্বনকে প্যারফিন বলা হয় কারণ তারা খুবই কম সক্রিয়, তারা অতিমাত্রায় সক্রিয়, তারা জলে অদ্রবণীয় না তারা অদাহ্য? সঠিক উত্তর হলো তারা খুবই কম সক্রিয়। কোনো মূলধনের 2 বছরে চক্রবৃদ্ধি সুদ 410 টাকা এবং সরল সুদ 400 টাকা হলে সুদের হার কত? তাহলে সুদের হার 8% বার করতে হবে, 410 বিয়োগ 400 মানে 10 গুণ 2, 2 বছরে বলেছে গুণ 2 মানে 10 গুণ 2 বাই 400-র উপরে বার করতে হবে গুণ বাই 400 গুণ 100, তাহলে সঠিক উত্তর হলো 5%। নিম্নোক্ত কোন পতঙ্গটি মাইক্রোফাইলেরিয়ার বাহক? ডাস মাছি, কিউলেক্স মশা, অ্যানোফিলিস মশা, এডিস মশা? সঠিক উত্তর হলো এডিস মশা। কোন বৎসর সুভাষচন্দ্র বসু অন্তর্ধান করেছিলেন? 1939, 1940, 1941 না 1942? সঠিক উত্তর হলো 1941। তোমরা সিট স্যার ফর ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এইরকম আরও ভিডিও পাওয়ার জন্য, এবং বেল আইকনে ক্লিক করে রাখো যাতে তোমরা ভিডিওর নোটিফিকেশান সবসময় আগে পাও, এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং কমেন্ট করে জানাও আর কী বিষয়ে ভিডিও চাও, এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো।